নমস্কার, গল্পালাপের 42তম পর্বে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত একটি রোমহর্ষক ভৌতিক কাহিনী, ভূতের রাজা। গল্পটির পটভূমিকা সাঁওতাল পরগনার এক শিকার কুঠিতে। চলুন শুনি ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও ওপর পথ পার হতে হয়, পাহাড়ি পথ। এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার ওপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝ পথে সন্ধে হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে, আপনি এক রাত কেন, এক মাসও থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা এখানেই বিশ্রাম নেবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকার অসুবিধে হবে না। কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনেছি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের একটা ভুতুরে দেবতা আছে, বুঝলেন? সেই দেবতা নাকি আবার ভূতের রাজা, বুঝুন। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না, বুঝলেন মশাই। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভিতরে ঘুমোতে আসে। তা বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা একটা মস্ত পুণ্যের কথা, আমি রাজি। আমি অবশ্যই এসব ছেলে মানুষই কথায় টথায় বিশ্বাস করি না, তবু বলা যায় না, আমার কাজ আপনাকে সতর্ক করা, করে দিলুম আর কি। যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি, তুমি? আমি তো হোমে যাচ্ছি, তুমি কি আজ এখানে থাকবে নাকি? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসাথে রাত কাটানো যাবে তাহলে, ভালোই হলো। দুজন কেন সাহেব, তিনজন। তিনজন আবার কে? ও, তুমি কি আমার ওই অর্ডারলির কথা বলছো? ওয়েল, আই ডোন্ট কনসিডার হিম অ্যাজ এ হিউম্যান গুপ্ত, ওকে আমি মানুষ মনে করি না। না সাহেব, তোমার আর্দালির কথা আমি বলছি না। তবে কি তুমি ওই কুটিরের ডারওয়ানের কথা বলছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন?
ওয়েল, শুনেছি বটে, তা সে রূপকটার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একা এখানে রাত কাটাতে আসি। সি গুপ্ত, ওই সাউটেলদের দেবতাটাকে আমি দেখেছি, কিন্তু এমন বিভৎস দেবতা পৃথিবীতে দুটো নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। তবে পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রাখব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে আই বিলিভ। তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি নাকি? তার আড্ডাটা কোথায়? ওই যে ওই যে ওইখানে, মিনিট কানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাঁচটা ছ্যাঁচ্যাঁচ করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন, দু দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে, হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে, কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাখারের উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে, হাত দুখানা বাঘের থাবার মতো, কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলাম এ মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুঠির ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলাম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কষ্টিপাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূতটুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজেবাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে, ঠিক নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিয়ে যাচ্ছে। তারই ভেতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শৃগাল দলের মরা কান্না, আর একবার বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপরে দুমদুম আঘাত হলো।
ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসল। সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাহির থেকে ক্ষণ ক্ষণ ঝাঁঝালো গলায় গান শুনলাম। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয় কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল। এবার আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যিই কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম। এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ, কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় হাল যখন ছেড়ে দিয়ে বসে আছি, এমন সময় শুনলাম, গুপ্ত গুপ্ত, ফর গড সেক, দরজা খোলো, শিগগির দরজা খোলো। ও আরে, এ তো টেলারের গলা। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিলাম। টেলার হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, আর হাতে একটা বন্দুক। আমি তাকে দুহাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলার, কি হয়েছে, কি হয়েছে, এত রাত্রে কি দরকার তোমার? টেলার দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাঠি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে গুপ্ত? আমি বললাম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু কিন্তু আমার ঘরের দরজাও কে যেন নাড়ছে আর আর গান গাইছে। ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হল। সঙ্গে সঙ্গে সেই গান। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম বারান্দার ওপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কেউ? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক ড্রুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, বলল, গুপ্ত গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু টেলার পাছে মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার টলতে টলতে আমার বিছানার ওপর বসে পড়ে বলল, গুপ্ত গুপ্ত, কিছু মনে করো না, কিছু মনে করো না, আজ আমি তোমার বিছানাতে তোমার সঙ্গে রাত কাটাবো, প্লিজ। বাইরে আবার কে গান গাইল? সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই।
আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, আর তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো এক অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। কাছে গিয়ে ডাকলাম, এই কে তুই? এই এই কে তুই? বার কয়েক টাকাটাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল। বলেন কর্তা, কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? জেনে এই সালমনে থাকেন। তা এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন কর্তা, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। ও, কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি না? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন গো। তা গান গাইছিল কে? আমি। এমন সময় টেলারও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলার তো শুনেই মহা খাপ্পা, ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বলল, হোয়াট, ও রাস্কেলকে আমি ডরতে পারলে এক্ষুনি দেখিয়ে দিতুম, ও সারা রাত কি অশান্তিতে কেটেছে আমাদের। আমি বললাম, যাক, যা হবার তা তো হয়েই গেছে, এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, দুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না, তা আমরা যাব কেমন করে? টেলার বলল, ওয়েল, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাওয়ার সমস্ত টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি, উপায় থাকলে তোমাকে আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার টু সিটার গাড়ি, আমি, আমার অর্ডারলি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্তর অতটুকু গাড়িতে ধরবে না গুপ্ত, কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আই এম ভেরি সরি, অর্ডারলি। টেলারের আড়দালি এসে সালাম করল। টেলার বলল, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে চলো, তারপর শালবন থেকে ওই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললাম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? ইয়েস, অফকোর্স, আমার যে কথা সেটাই কাজ। আবার রাত এলো, বৃষ্টি এখনো থামেনি, আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে, সে আর এই কুঠির ভেতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না, একখানা ইংরাজি নভেল বার করে পড়তে বসলাম। ঘণ্টা দেড়েক পর তন্দ্রার একটা আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলাম বাইরে সিঁড়ির উপরে কিসের আওয়াজ, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো। আবার দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। আহ, কি বিপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে এলো জ্বালাতে? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা, সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভেতরে ভূতের রাজা শুতে আসেন।
কিন্তু ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজা খুলে পুরুত্তাকে লাথি মেরে তাড়িয়ে দিই, তারপর মনে হলো সে কাজটা ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল, বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, কে আছো চলে যাও, নইলে আমি এক্ষুনি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই, দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম, সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাটাও যেন থেমে গেল। কিসের একটা আওয়াজ ঘরের থেকে কিছুটা দূরে যেতে লাগলো। তারপর উঠে সিঁড়ির উপরে শুনলাম, খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে আছে। তেড়ে গিয়ে মারলাম এক ধাক্কা, ধর্মড় করে সে উঠে বসে। সেই সাঁওতাল পুরুত্তা, ক্রুদ্ধ স্বরে বললাম, হেই কাল আবার কী করতে এসেছিলি, ভারি চালাকি পেয়েছিস না? লোকটির মুখের ভাব একটুও বদলালো না, শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন কর্তা, তাই আমিও এসেছিলাম। কোথায় তোর ঠাকুর? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেইখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেইখানে থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে শালবনে গিয়ে হাজির হলাম। সবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আরও কি, মূর্তির পেটের ভিতরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে, মূর্তির আরও নানা জায়গায় রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? না, আর ভাবতে পারলাম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয় আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলাম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লাম, সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভেতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়াছে, মোটরের ওপরে ভেতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার ও তার আড়দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তার আড়দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে।
তাহলে সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আর্তালির গায়ের রক্ত, এবং সেই সাঁওতাল পুরুত্তাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলাম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত ভৌতিক কাহিনী ভূতের রাজার শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও পুরোহিতের চরিত্রে তন্ময়, শিকার কুঠির ম্যানেজার ও টেলার সাহেবের চরিত্রে তিতাস। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব গল্পালাপের কোনো এক নতুন পর্বে। নমস্কার।